সকাল থেকে চারিদিকে ঢাকের বোল, দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। তবে এই দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কবে কখন থেকে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন থাকবে দুর্গাপুজোর এই দিনগুলি, এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলায়, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও ছিটে ফোটা ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার পর থেকে টানা 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টি তুলনামূলকভাবে বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মালদাহ ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘূর্ণবর্ত থেকে তৈরি নিম্নচাপের প্রভাবে টানা 5 দিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আজকের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে একদিন পর থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা 5 দিন বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত বিরাজমান থাকবে, চলবে একটানা বৃষ্টি, মাটি হতে পারে দুর্গাপুজোর দিনগুলি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে চলবে ভারী বৃষ্টির দাপট, এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় জারি থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট। তবে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আগামী 5 দিন 28 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের মধ্যেই থাকবে তাপমাত্রা। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ায় ঢাকা সহ দেশের 5 বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী 3 দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশ এখন প্রায় বৃষ্টিহীন। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে বৃষ্টি হয়েছে। একই সময় সবচেয়ে বেশি 59 মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। এছাড়াও সারা দেশের মধ্যে সিমবঙ্গলে 2 মিলিমিটার, পেকুপাড়ায় 1 মিলিমিটার ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল বৃষ্টিহীন ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি না থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনেক বেড়ে গিয়েছে। গরমের সঙ্গে লোডশেডিং থাকায় মানুষের কষ্ট দুঃখ হয়ে উঠেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হালকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।